राजधानी सदरघाट लंच टर्मिनल टर्मिनाले विभिन्न स्थाने गोपने ठेके रखा हुए छे किछु एकटा कयेकटी दोकान पेरिये निकटे जेतेई गोपन वस्तुर अस्तित्व टेर पावा जाय। एबार भेजावस्था उल्टाते बेरिये आसे सारी सारी पानीर बोतल, पुरोनो बोतल परिष्कार करे एते ढुकानो हयेछे वाशार एबं खोला लाइनेर पानी, आर पानीके ठंडा राखतेई मूलत ठेके रखा। এটা ঠান্ডা রাখার জন্য, এটা মানে রোদ্রে একটু তাপ পড়ে তো এই তাপটা যেহেতু এটাতে পানিটা লাগলে পানিটা গোলা হয়ে যায়। বুড়িগঙ্গার নোংরা আবর্জনা থেকে কুড়িয়ে সংগ্রহ করা হচ্ছে পরিত্যক্ত বোতল, এরপর এগুলোকে সাবান দিয়ে কোনো মতে পরিষ্কার করে ভরা হচ্ছে নোংরা পানি, আর এই পানি নামমাত্র মূল্যে বিক্রি হচ্ছে পথচারী এবং লঞ্চের যাত্রীদের কাছে। সুন্দর করে ওয়াশমাস করে কলের পানিটা ধুয়ে টিয়া আমরা লঞ্চে 10 টাকা বিক্রি করি, এটা সারা ঢাকা শহরে খাইতেছে। এবার আসা যাক বাজারের জনপ্রিয় বোতলজাত পানির বিষয়ে। যারা কিছুটা সচেতন তারা একটু বেশি পয়সা খরচ করেই কেনেন বিভিন্ন নামী ব্র্যান্ডের এসব বোতলজাত পানি। শহুরে মধ্যবিত্ত ও উচ্চবিত্তের কাছে ব্যাপক চাহিদা থাকায় এর বেচা বিক্রিও বেশ। বাজারের সবচেয়ে জনপ্রিয় 4টি পানির নমুনা সংগ্রহ করে টেস্টের জন্য পাঠানো হয় ল্যাবে। টেস্টে দেখা যায় একটি পানির টিডিএস সহনীয় মাত্রায় হলেও বাকি 3টি টিডিএস সহনীয় মাত্রার চেয়ে বেশি। এবার ইলেকট্রোলাইজার মেশিন দিয়ে অ্যানোড ও ক্যাথোডের মাধ্যমে ইলেকট্রোলাইসিস করে দেখা যায় 4টি কোম্পানির মধ্যে 3টি কোম্পানির পানিতে বিক্রিয়ায় এর ভেতরের পার্টিকেল ভেঙে উপরে উঠে শ্যাওলার মতো জমে যাচ্ছে, অর্থাৎ রিভার অসমোসিস প্রক্রিয়ায় বিশুদ্ধ না হবার কারণে এমনটি হচ্ছে, আর সে কারণে এগুলোকে বিশুদ্ধ বলা যাচ্ছে না। সুতরাং ফলাফলে দেখা যাচ্ছে বাজারের জনপ্রিয় 4টি পানির 3টি বিশুদ্ধ নয়। জারের পানির কারখানার এমন চিত্র দেখে দেখে যখন ক্লান্ত, ঠিক তখনই খোঁজ মেলে একটি পরিচ্ছন্ন কারখানার। বিএসটিআই এর সব শর্ত মেনেই বিশুদ্ধ ফিল্টার পানি বাজারজাত করছে প্রতিষ্ঠানটি। সবাই বিশুদ্ধ পানি উৎপাদনের বিষয়ে এমন সচেষ্ট হলে সাধারণ মানুষ বেঁচে যেত পানিবাহিত নানা রোগ থেকে। বিএসটিআই এর তথ্য মতে জারের পানি বাজারজাতকরণের জন্য 228টি কোম্পানিকে অনুমতি দেওয়া হয়েছে। আসলে আরো না করে পানি বাজারজাত করা এটা মোটেই উচিত না। তারপরও বীরপুর 10-এ কোনো কাগজপত্র ছাড়াই চলছে একটি অবৈধ পানির কারখানা। জানা যায় স্থানীয় এক কমিশনারের ভাই এই কারখানার মালিক হবার কারণে প্রশাসনের নাকের ডগা দিয়ে চলছে ব্যবসা। এই কারখানার ছবি তুলতে গেলে বাধা দেয় কমিশনারের লোকজন। এস্টের অনুমোদন আছে, সবই আছে, হয়তো আপনারা পরে আইসা দেখতে পারবেন। অ্যাপ্লাই করা হয়েছে, এটা হয়ে যাবে, খুব শীঘ্রই হয়ে যাবে। সৌদিয়া ড্রিঙ্কিং ওয়াটার কোনো নিয়ম নীতি তোয়াক্কা না করেই পানি উৎপাদন করছে তারা। সানোয়ার হোসেন অস্বাস্থ্যকর পরিবেশে পানি বিশুদ্ধ না করে জারে সরবরাহ করছেন। একবার সিলগালা করার পরও বন্ধ হয়নি তার কোম্পানির দৌরাত্ম্য। ওই লোগোটা আমরা এখন দিতে পারি, বেস্টেল লোগোটা তেলেই হয়ে যায়। গত 11 মাসে এ ধরনের নাম সর্বস্ব প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিএসটিআই মামলা করেছে 38টি, মোট জরিমানা করা হয়েছে 28,34,000 টাকা, সিলগালা করা হয়েছে 12টি প্রতিষ্ঠান, আর অবৈধ পানি সরবরাহের দায়ে জেলে দেওয়া হয় 8 জনকে। সর্বোপরি প্রশাসন সোচ্চার হলে অসাধু পানি কোম্পানির কাছে মানুষকে জিম্মি হতে হবে না বলে মনে করেন সংশ্লিষ্টরা। দর্শক, যেতে হবে, যাবার আগে জানিয়ে রাখতে চাই যে কোনো বিষয়ে অনুসন্ধানমূলক তথ্য আমাদেরকে জানাতে পারেন, আমরা তুলে আনব আপনার দেয়া তথ্যের একেবারে ভেতরের খবর। লিখতে পারেন এই ঠিকানায় প্রযোজক একুশের চোখ, একুশে টেলিভিশন, জাহাঙ্গীর টাওয়ার 10, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল করতে পারেন একুশের চোখ @একুশে-টিভি.com, এই ঠিকানায় কথা বলতে পারেন 0197-2121-221 এই নম্বরে। সাধারণ চোখে যা দেখা যায় না তা দেখানোই একুশের চোখের কাজ। চোখ রাখুন একুশের চোখে।